থেকে উঠে বৃষ্টি, ঘুমোতে যাওয়ার সময়ও বৃষ্টি, বৃষ্টি এখন সকাল সন্ধে। কদিন ধরে রাজ্য জুড়ে বৃষ্টির ধারাপাত, বিপদে অসংখ্য মানুষ। আর এই দুর্যোগের মধ্যেই কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু হলো দুজনের। তালতলা থানা এলাকার 10 নম্বর ইন্ডিয়ান মিরর স্ট্রিট, তিনতলা এই বাড়িটির বয়স 100 বছরেরও বেশি। 8-10টি পরিবারের পাশাপাশি বাড়ির নিচতলায় রয়েছে বেসরকারি সংস্থার অফিস। স্থানীয়দের দাবি, সোমবার সকালে যখন বৃষ্টি হচ্ছিল তখন থেকেই নড়ছিল বাড়িটি। বেলা 12:30 নাগাদ ঘটে যায় দুর্ঘটনা। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির পিছনের দিকের একটি অংশ। বাড়ি নড়ায় আতঙ্কিত হয়ে অনেকে বাড়ি থেকে আগেই বেরিয়ে চলে এসেছিলেন, কিন্তু তখনও রয়ে গিয়েছিলেন কয়েকজন। ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের বের করে আনে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু তখনও চিন্তামুক্ত হতে পারেননি স্থানীয়রা। তাঁরা বলাবলি করছিলেন আরও অনেকে ভেতরে আটকে রয়েছে। বিকেলে ধ্বংসস্তূপের মধ্য থেকে দুজনকে উদ্ধার করে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। স্থানীয় সূত্রে খবর, বছর 38-এর হিমাদ্রি পাহাড়ি একটি বেসরকারি সংস্থায় হিসেবরক্ষকের কাজ করতেন। অপরজন হনসা শাও এই বাড়িরই বাসিন্দা। আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিত সে। গোটা ঘটনায় দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার মানুষ। 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে মির্জা গালিব স্ট্রিটে দমকলের সদর দপ্তর থাকা সত্ত্বেও ফোন পাওয়ার প্রায় 1 ঘন্টা পর গাড়ি আসে। দমকলকে খবর দিলাম, 45 মিনিট অবধি দমকল আসেনি। ওর পরে এখানকার থানাকে বললাম, আর থানা ইমিডিয়েট আসলো, ওর পরে দমকলটা এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান মেয়র। বিধানসভায় আইন পাশ করেছি, এই সমস্ত বাড়িগুলি ভাঙার কাজ আমরা শুরু করতে যাচ্ছি। আগে এই পর্যন্ত নোটিশ করে হয়তো কলকাতা কর্পোরেশন এই করতো না, কিন্তু এখন আমরা সেটা শুরু করছি। শহরে অন্তত 1200 বাড়ি এরকম আছে। একদিনে তো সমস্ত বাড়ি ভেঙে ফেলা যায় না, কিন্তু সত্ত্বেও সেই বাড়িগুলোকে ভ্যাকেট করার প্রসেসটা আমরা শুরু করতে যাচ্ছি। পুরনো বিপজ্জনক বাড়ি ভেঙে যাতে ডেভেলপ করা যায় এবং ভাড়াটেদের যাতে পূর্ণভাবে রাখা যায়, যে এই এই ফাঁকে যাতে বাড়িওয়ালা উচ্ছেদ না করে দিতে পারে, প্রমোটার উচ্ছেদ না করে, তার জন্য আমরা এক্সট্রা এফআইআরের আইনের ব্যবস্থা রেখেছি। তারপরেও এই এই সুযোগটা কেন নিচ্ছে না মানুষ আমি বুঝতে পারছি না। তালতলা দুর্ঘটনাগ্রস্ত বাড়িটির আশেপাশে আরও বেশ কয়েকটি এরকম পুরনো বাড়ি রয়েছে। অনেক জায়গাতেই ঝুলছে পুরসভার বিপজ্জনক বোর্ড। এবিপি আনন্দ।